2,90,000 হয়েছে। পশ্চিম বাংলা ভারতবর্ষের একমাত্র প্রথম চাল উৎপাদনকারী রাজ্য। আমরা বলেছিলাম ফুড কর্পোরেশনকে যে তোমরা 6,00,000 মেট্রিক টন কেনো, কিন্তু ওরা মাত্র 76,000 মেট্রিক টন কিনেছে। আমাদের চেয়ে যারা কম উৎপাদন করেছে চাল তাদের বেশি সংগ্রহ করেছে। উত্তরপ্রদেশে 71 লাখ, হরিয়ানায় 64 লাখ, ছত্তিশগড়ে 74 লাখ, তেলেঙ্গানায় 111 লাখ। এবং মন্ত্রী এটা স্বীকার করেছেন যে এখন পর্যন্ত বাংলার কৃষকদের কোনো ফসল বিমা দেওয়া হয়নি 19-20 এবং 20-21। প্রধানমন্ত্রীর বক্তৃতা আমরা ভালো করে শুনেছি। উনি কোভিড ওয়ারিয়ারদের কথা বলেছেন, এই প্রথম উনি ডিটেলে রিপ্লাই দিলেন। কিন্তু কেন লকডাউন ঘোষণা করতে দেরি হলো, আর লকডাউনের ঘোষণার কার্যকর হওয়ার মধ্যে সময়ের ফারাক ছিল না সেটা বলেননি। ঘোষণা করতে দেরি হয়, অতিমারি ছড়িয়ে গেল, আর গ্যাপ না রাখায় পরিযায়ী শ্রমিকরা বাড়ি যেতে পারলেন না, এটা উনি বললেন। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার 20 নম্বর ওয়ার্ডে মতুয়াদের একটি অনুষ্ঠানে উদ্দাম নাচলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক ভীমান রায়। তার সেই নাচের দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে। অনুষ্ঠানে বিধায়কের নাচ নিয়ে বিজেপির কটাক্ষ, মতুয়াদের মন পেতে এরকম আচরণ করেছেন তৃণমূল বিধায়ক। পাল্টা বিধায়কের দাবি, মতুয়ারা তৃণমূলের সঙ্গেই আছে। গরু পাচার কাণ্ডে আজ আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতে চার্জশিট জমা দিল সিবিআই। এ বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি জানা যাচ্ছে, কি খবর রয়েছে? দেখো সঙ্গীতা, সিবিআই আধিকারিকরা আজকে আসানসোলের সিবিআই বিশেষ আদালতে পৌঁছে গেছিলেন এবং গরু পাচার কাণ্ডে প্রথম চার্জশিট জমা দেওয়া হয়েছে। সিবিআই সূত্রের খবর, এই চার্জশিটে 7 জনের নাম রয়েছে। তুমি জানো 4 জনের নাম আগেই এফআইআর এ ছিল। গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হক, সতীশ কুমার বিএসএফ এর কমান্ডেন্ট, গোলাম মুস্তফা এবং আনারুল শেখ, এই 4 জনের বাইরেও কিন্তু আরো 3 জনের নাম এই চার্জশিটে যোগ করা হয়েছে। সেই 3 জনের নাম হচ্ছে বাদল কৃষ্ণ সান্যাল, যিনি সতীশ কুমারের শ্বশুর, তান্যা সান্যাল সতীশ কুমারের স্ত্রী, এবং রাশিদা বিবি এনামুল হকের স্ত্রী। এই 7 জনের নামে আজকে চার্জশিট জমা দেওয়া হয়েছে। সিবিআই এর আধিকারিকরা যেটা জানাচ্ছেন, চার্জশিটে আইপিসির 420, 120 এবং প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্টের 7 নম্বর ধারা, 11 নম্বর ধারা এবং 12 নম্বর ধারায় চার্জশিট জমা দেওয়া হয়েছে। এবং বিস্তারিত ভাবে চার্জশিটে জানানো হয়েছে যে কিভাবে বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে গরু পাচারকারীদের নেক্সাস ছিল এবং কোটি কোটি টাকা, সেই টাকা কিন্তু বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু পাচার করা হয়েছে। সব মিলে কিন্তু গরু পাচার কাণ্ডে এই প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। সঙ্গীতা, ধন্যবাদ প্রকাশ। কয়লাকাণ্ডের তদন্তে সিবিআই এর এখতিয়ার নিয়ে যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, তাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল কয়লাকাণ্ডে রাজ্যের এলাকায় তল্লাশি বা তদন্ত চালাতে সিবিআই কে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের বিচারপতি রাজেশ মিত্তাল এবং বিচারপতি অনিরুদ্ধ রায় ডিভিশন বেঞ্চে আবেদন করেছে সিবিআই। আবেদনে সিবিআই এর আইনজীবী দাবি করেন, কয়লাকাণ্ডে প্রথমে তারা যা ভেবেছিলেন তার থেকে কেলেঙ্কারির বহর অনেক বড়, কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি করেন সিবিআই এর আইনজীবী। আগামীকাল মামলার শুনানি হতে পারে। হাওড়ায় গণবিবাহের একটি অনুষ্ঠানে মোহাম্মদ রফির গান গাইলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তার সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। पिता की भावना एक बेटी के लिए बचपन में झुलाया तुझको, बाहों में मेरी झूलोगी।
গতকাল রাতে হাওড়ার বাগনানের রথতলায় গণবিবাহের অনুষ্ঠানে অংশ নেন কৈলাস। সেখানে বিজেপি নেতার গান শুনে উপস্থিত অতিথিরা করতালি দিয়ে তারিফ করেন। গত সপ্তাহে উত্তরবঙ্গ সফরে গিয়ে একটি গণবিবাহের অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।